সূরা রহমানে আল্লাহ বলছে যে আমি উভয় দরিয়ায় প্রবাল এবং মুক্ত উৎপন্ন করেছি, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এটা আল্লাহর নিয়ামত। পান্না খুব উপকারী জিনিস, আপনি ব্যবহার করে দেখতে পারেন, উপকার হবে। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি এখন আছি লেভেল ফাইভে বার্মি জিম। আজকে আমরা অ্যাস্ট্রোলজার আকবর হোসেন তার সাথে দেখা করব। সো দরজাটা লাগানো, একটু খুলে দেখি ভিতরে কে আছে। ও মাই গড, মনোজ সহকারে পড়ছে। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আজ স্যার কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনি মনোজ সহকারে কি পড়ছেন? আপনি শুনলে আশ্চর্য হয়ে কবেন, পৃথিবীর একজন অত্যন্ত খ্যাতিমান দার্শনিক যে মানুষের হাতে রেখার সাথে তার ভবিষ্যতের যে সম্পর্ক, এই জিনিসটা আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে কিরো। আচ্ছা এই বইটাই পড়ছেন? হ্যাঁ এই বইটাই আমি পড়তেছি। আর একটা মজার কথা শুনেন তো, সৃষ্টিকর্তা পৃথিবীর সমস্ত মানুষকে চারটা গোষ্ঠীতে চারটা ভাগে ভাগ করেছেন। চারটা ভাগে? হ্যাঁ কেন? আচ্ছা কেন আমি সেটা বলতেছি, তার এক নম্বর হচ্ছে চারটা ত্রিভুজে ভাগ করা হয়েছে আর কি। ওকে, এক নম্বর ত্রিভুজের নাম দেওয়া হয়েছে অগ্নি ত্রিভুজ। ওকে, দুই নম্বর ত্রিভুজের নাম দেওয়া হয়েছে জল ত্রিভুজ। তিন নম্বর ত্রিভুজের নাম দেওয়া হয়েছে বায়ু ত্রিভুজ। আর চার নম্বর ত্রিভুজের নাম দেওয়া হয়েছে পৃথিবী ত্রিভুজ। অর্থাৎ যে সমস্ত মানুষদের মধ্যে আগুনের বৈশিষ্ট্য বিদ্যমান, তাহলে এই মানুষগুলি কিন্তু অগ্নি ত্রিভুজের অন্তর্ভুক্ত। এই কথাটা আমাদের মনে রাখতে হবে আর কি। যেমন মেষ রাশি, সিংহ রাশি, ধনুরাশি, এই যে তিনটা রাশির মানুষ, এদের মধ্যে কিন্তু আগুনের বৈশিষ্ট্য রয়েছে। এদের মধ্যে আছে নেতৃত্ব, এদের মধ্যে আছে জীবনের বিশালত্ব করার ক্ষমতা, এদের মধ্যে রয়ে গেছে অনেক বড় বড় স্বপ্ন এবং অনেক বড় বড় প্রচেষ্টা। আচ্ছা আচ্ছা। আবার তারপরে একটা ত্রিভুজ আছে যেটা হলো জল ত্রিভুজ। জল ত্রিভুজ হচ্ছে পানি। এই ত্রিভুজের মানুষটা কিন্তু শান্তশিষ্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, অগ্নি ত্রিভুজের মানুষদের সাথে জল ত্রিভুজের মানুষের কোনো বন্ধুত্ব হতে পারে না, সংসার হতে পারে না, ভালোবাসা হতে পারে না, প্রেম হতে পারে না। আর যদি এটা হয় খুব বেশি দিন টিকবে না, মানে রাশি মিল খেলে এরকম কিছু। হ্যাঁ রাশি মিল খাবে না, অগ্নি ত্রিভুজের সাথে জল ত্রিভুজের কোনোদিনই মিল খাবে না আর কি। আচ্ছা আমি কিভাবে বুঝবো আমার সাথে আমার স্ত্রীর মানে এই ত্রিভুজটা মিল আছে কিনা? এটা আপনাকে যারা হস্তরেখাবিদ বা অ্যাস্ট্রোলজার তাদের স্বর্ণপূর্ণ হয়ে তাদের কাছে ব্যাখ্যা নিতে হবে। এটা কি রাশির একটা অংশ? জি এটা রাশির একটা অংশ। যেমন ধরেন কর্কট রাশি, বিচ্ছিক রাশি, মীন রাশি, এই যে তিনটা রাশি, কর্কট, বিচ্ছিক, মীন, এই যে তিনটা রাশির মানুষ, এরা কিন্তু জল ত্রিভুজের মানুষ, জল ত্রিভুজের আওতাভুক্ত। মানে কি এটা? তার মানে হচ্ছে তারা শান্তশিষ্ট, তাদের মধ্যে আগুনের প্রভাবটা কম। কিন্তু যদি একবার আগুন জ্বলে যায় তাহলে কিন্তু তাদেরকে থামানো যাবে না আর কি। আচ্ছা আমার যে রাশিটা আছে সেক্ষেত্রে কিছু বলবেন? এটা আমি পরে বলতেছি আপনাকে। তারপর হচ্ছে বায়ু ত্রিভুজ। বায়ু ত্রিভুজের পরে মিথুন, তুলা, কুম্ভ, এই তিনটা ত্রিভুজ হচ্ছে বায়ু ত্রিভুজের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে পৃথিবী ত্রিভুজ বা মাটির ত্রিভুজ, মৃত্তিকা ত্রিভুজ, এর মধ্যে আছে বৃষ, কন্যা এবং মকর। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে ত্রিভুজের মানুষ সেই ত্রিভুজের মানুষের সাথে আপনার বন্ধুত্ব হবে খুব দ্রুত। সেই ত্রিভুজের মানুষের সাথে যদি আপনি সংসার বাঁধেন অনেক সুখে থাকতে পারবেন। সেই ত্রিভুজের মানুষের সাথে যদি ব্যবসা বাণিজ্য করেন বা চাকরি করেন বা অবস্থান করেন অনেক শান্তিতে থাকতে পারবেন। কিন্তু অপোজিট ত্রিভুজের সাথে আপনার মিল খাবে না। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, বলেন। ক্যামেরার সামনেই বলবেন প্লিজ। হ্যাঁ শিওর শিওর। মানে আমিও শুনলাম, দর্শকরা শুনল। হ্যাঁ হ্যাঁ শিওর। আমার অরিজিনাল নাম তো স্বপন, আমার সার্টিফিকেটের নাম হচ্ছে বাবুল, মানে আমার ফ্যামিলিগতভাবে আমার নাম দিয়েছে স্বপন খান। ফ্যামিলিগতভাবে আমার নাম দিয়েছে স্বপন, বাট আমার স্কুলে যখন ফাইভে পড়ি তখন আমার নাম হয়েছে বাবুল। অরিজিনাল তাহলে আমার বাবুল না, তাহলে স্বপন। স্বপনের সাথে এস আসে, এস হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কোন মেয়ের সাথে আমার নামে মিল খাবে যদি বলতেন? আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হলো, আপনি যে কথাটা আমাকে বলছেন সেটা হলো কুম্ভ রাশি, তাই না? কুম্ভ রাশি না কোন রাশি? আমি বলি আপনি কুম্ভ রাশির, নামের দিক থেকে কুম্ভ রাশির মানুষ আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং তাই যদি হয়ে থাকে তাহলে আপনি বায়ু ত্রিভুজের অন্তর্ভুক্ত, তার মানে এক জায়গায় আপনি স্থির থাকতে পারবেন না, চলমান জীবন আপনার। সারাটা জীবনকে আপনি বিশ্লেষণ করে দেখবেন, এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে। হ্যাঁ মানে এদেরকে বলা হয় কি জানেন,
বাতাস যেমন এক জায়গায় স্থির থাকে না, এই মানুষগুলো এক জায়গায় স্থির থাকে না। আসলে রাইট, এদের ভাগ্য এদেরকে তাড়িত করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার তো এস দিয়ে তাই না, কুম্ভ রাশি, কোন মেয়ের সাথে আমার ম্যাচিং হবে, মেয়ের নামের অংশটা কি বলবেন? আপনি দেখবেন যাদের নামের প্রথম অক্ষর হচ্ছে দন্ত্য স, দন্ত্য স, মানে আমার তো দন্ত্য স, হ্যাঁ হ্যাঁ, অথবা যাদের জন্ম একুশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে, হ্যাঁ, বা একুশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারির মধ্যে যাদের জন্ম, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। নামের অক্ষরে কি প্রথমে কোনটা থাকবে আমি কিভাবে বুঝবো? আপনি নামের অক্ষর দেয়া কুম্ভ রাশির যে নামের অক্ষরটা দন্ত্যশয় দেখেন, ধরেন আপনি মানে দন্ত্যশ দিয়ে যত মেয়ের নাম আছে তাদের সাথে ম্যাচিং হবে, তাদের সাথে ম্যাচিং হবে আপনার। আচ্ছা আর মোর টিমও হবে না? আরো কিছু মানুষ আছে যেমন যাদের নামের অক্ষর খ, ইয়ো, বর্কিজ্জ, আচ্ছা এদের নামের সাথে কিন্তু আপনার মিল খাবে আর কি। আচ্ছা খ, ইয়ো, বর্কিজ্জ, বুঝছেন, বা জন্ম হলো একুশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি, এর মধ্যে যাদের জন্ম তাদের সাথে আপনার মিল হবে। ওকে বুঝতে পারছি, তার মানে এরকম একটা মেয়ে খুঁজতে হবে তাদের নামের অক্ষর এস বা এইচ থাকবে, হ্যাঁ হ্যাঁ, এস বা এস থাকবে, হ্যাঁ, এস বা স থাকবে, দন্ত্য স থাকবে। আচ্ছা, কারণ নামের সাথে, জন্ম তারিখের সাথে, জন্ম সংখ্যার সাথে, তারপরে আপনার জীবন ত্রিভুজের সাথে বিরাট একটা সম্পর্ক রয়ে গেছে আর কি, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এটার উপরে গড়ে উঠছে মানুষের স্বভাব। যাই হোক, আমরা বলবো যে এভাবে মানুষের জীবনকে আমরা বিশ্লেষণ করতে পারি। ওকে, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আচ্ছা, এখানে আরেকটু আরেকটু বিষয় আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে মানুষের হাতের রেখা। ওকে, কারণ মানুষের হাতের রেখার সাথে তার ভাগ্যের একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে আর কি। যেমন ধরেন এটা একটা মানুষের হাত, এই যে লম্বা রেখাটা, এটা হচ্ছে আপনার মণিবন্ধ, এখান থেকে শনি পর্যন্ত যে রেখাটা, এই রেখাটাই কিন্তু ভাগ্য রেখা। এই রেখাটা কিন্তু আমাদের উপার্জন, আমাদের কর্ম, আমাদের অর্থ, বৃত্ত, ঐশ্বর্য, এগুলোকে কন্ট্রোল করতেছে। আবার দেখেন তার পাশে আরেকটা রেখা আছে, এটা আবার এই এই আঙ্গুলের নিচে গেছে, এই যে আঙ্গুল যেটাকে আমরা রিং ফিঙ্গার বলি, এটাকে কিন্তু রবি রেখা বলে। যাদের হাতে শক্তিশালী রবি রেখা থাকে, তাহলে পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজে তারা সফলতা আনতে পারবে না। যদি কোনো রেখা ভাঙ্গাচুরা থাকে, দুর্বল থাকে, কাটা কাটা থাকে, বা খাটো থাকে, অথবা দীপচিহ্ন থাকে, স্টার থাকে, হ্যাঁ সরি, স্টার থাকা ভালো, ক্রসচিহ্ন থাকে, এই সমস্ত মানুষদের আমি বলবো যে আপনার যদি লাইফ লাইন এমন হয়, অথবা আপনার যদি ভাগ্য রেখা বা ফেট লাইন এমন হয়, বা রবি রেখা এমন হয়, হার্ট লাইন যদি সিকলের মতো হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা হস্তরেখাবিদ অথবা জ্যোতিষীর স্বর্ণপর্ণ হন, তিনেরা আপনাকে খুব ভালো অ্যাডভাইস দিতে পারবে। ওকে, আর শেষ একটা কথা বলছি, সেটা হলো এই উপরে চাঁদের মতো একটা রেখা আছে, এই রেখাটা যে মানুষের হাতে থাকবে তার ভিতরে কাজের স্পৃহা একদম কম থাকবে, সে শুধু কল্পনা করবে, কোনো কাজ করবে না, এবং অপোজিট লিঙ্গের প্রতি, যৌন বিষয়ের প্রতি সে প্রচণ্ড আগ্রহী হবে। আর শেষ আমি একটা কথা বলি, সেটা হলো এইখানে দেখেন এই কেনি আঙ্গুলের নিচে ছোট ছোট দুইটা রেখা আছে, এটাকে বলে বিবাহ রেখা। আমাদের বিয়ে ভেঙে যায়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় জীবন শেষ হয়ে গেছে, বার্ধক্যের কাছাকাছি চলে গেছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন হয়? এটার পিছনে একটা বিরাট কারণ রয়ে গেছে, সেই কারণটা হলো গ্রহের সম্পর্ক, সেই কারণটা হলো হাতে রেখার সম্পর্ক, সেই কারণটা হলো রাশিচক্রের সম্পর্ক। কারণ বারোটা রাশিতে পৃথিবীর সমস্ত মানুষ, চারটা ত্রিভুজে মানুষের সমস্ত মানুষকে ভাগ করা হয়েছে। যাই হোক, আমি আপনাদের বলবো, অনুরোধ করব, জীবনের সাফল্যের জন্য, জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য, পারিবারিক সুখের জন্য, আপনার উত্তরসূরিদের বা আপনার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোর জন্য, আপনি একটাবার হলেও অভিজ্ঞ কোন হস্তরেখাবিদের দ্বারা আপনার হাতের রেখা পরীক্ষা করে দেখুন, আপনার ভিতরে সৃষ্টিকর্তা কি সম্ভাবনা দিয়েছে, কি করলে আপনি এই পৃথিবীতে সাফল্য আনতে পারবেন, আপনি সবার কাছে বরণীয় হতে পারবেন, সেটা আপনার ভিতরে রয়ে গেছে। যাই হোক, আমি এই বিষয়টা এখানে শেষ করতেছি। তবে লাস্ট আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো পৃথিবী, আমাদের পৃথিবীটা অনেক পুরাতন, এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করা খুবই মুশকিল, যাচাই করা যায় না। তো
একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হলো এই ছবিটার দিকে একবার তাকান। এখানে একটা ছবি আছে, এটা হলো সূর্যের ছবি। এই সূর্য থেকেই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো তৈরি হয়েছে, আমাদের পৃথিবীও তৈরি হয়েছে। সূর্য যে উপাদান দ্বারা তৈরি, পৃথিবী সেই উপাদান দ্বারা তৈরি। চাঁদ বলেন, মঙ্গল গ্রহ বলেন, শনি বলেন, সবই একই। তবে একটা সময় মানুষ ছিল পাথরের যুগে বাস করত, তারা বন জঙ্গলে থাকতো, তারা পশু পাখি মেরে খেত, গাছের ফলমূল খেত। সেইখান থেকে আজকে মানুষ চাঁদে যাচ্ছে, আজকে মানুষ সূর্যের কাছে পৌঁছার স্বপ্ন দেখতেছে। একদিনে হয়নি, এর জন্য মানুষকে চেষ্টা করতে হয়েছে, এর জন্য মানুষকে সাধনা করতে হয়েছে। ঠিক আপনিও আপনার জীবনকে নিয়ে চেষ্টা করেন, সাধনা করেন, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের কাছে যান। এবং আল্লাহ এই পৃথিবীতে অনেক মূল্যবান জিনিস দিয়েছে, রত্ন পাথরও দিয়েছে, যেগুলো মানুষের জন্য কাজ করে। এগুলো ব্যবহার করা শিখেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। এবার আমি আপনাদের দেখাবো যে রত্ন পাথর মানুষের জন্য কিভাবে কাজ করে আর কিভাবে আপনি এটা সঠিক জেনে নেবেন। এই পান্না অনেক টাইপের আছে, অনেক গ্রুপের আছে, অনেক দেশের আছে। আমরা হাতে রেখা দেখে যার বুধের প্ল্যানেট খারাপ বা যার যে ব্যবসা বাণিজ্য করে বা মাথা গরম বা হাতে পয়সা থাকতে চায় না, তাদেরকে আমরা সাধারণত পান্না ব্যবহার করতে দিই। পান্না খুব উপকারী জিনিস, আপনি ব্যবহার করে দেখতে পারেন, উপকার হবে। এইবার আসেন এই পাথরগুলোর কথা, এটার নাম হচ্ছে রক্তপ্রবাহ। কীভাবে সেল যদি বলতেন? হ্যাঁ, এটা সেল দেওয়ার আগে আমরা প্রথমে আগে দেখে নিই যে তার প্রয়োজন আছে কিনা বা তার উপকার হবে কিনা, তার জন্য কোন পাথরটা উপযোগী। হ্যাঁ, সেটা এবং সেই মাপের পাথরই আমরা দিই আর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। এটা কিসের জন্য? এটা হচ্ছে সূরা আর রহমানে আল্লাহ বলছে যে আমি উভয় দরিয়ায় প্রবাল এবং মুক্ত উৎপন্ন করেছি, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এটা আল্লাহর নিয়ামত, মানুষের স্বাস্থ্যকে ভালো রাখে, অসুখ বিসুখ থেকে মানুষকে সারাতে সহায়তা করে, আর মানুষের ক্লাসকে পরিবর্তন করার জন্য, উপরে ওঠার জন্য এই পাথরগুলো সাপোর্ট দেয় বা সহযোগিতা করে। তারপরে আর কি পাথর দেখব আমরা? আচ্ছা, এইবার আমি আপনাকে কয়েকটা মুক্তা দেখাচ্ছি, অরিজিনাল মুক্তাগুলো। অরিজিনাল মুক্তা এগুলো। এই মুক্তাগুলো কিন্তু মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য খুবই উপকারী। মানে সবার তো সাপোর্ট করে না মুক্তা? না, সবার সাপোর্ট করে না, হাত দেখায় নিতে হয়। আর হলো অর্থ সম্পদের জন্য মুক্তা অনেক কার্যকর, আপনি যদি পারেন যে কেউ পড়তে পারে বলা যায় মুক্তা। এটা চন্দ্রের জন্য বা শুক্রের জন্য এই মুক্তাগুলো কাজ করে, আপনারা পড়েন উপকৃত হবেন। আচ্ছা, ওকে। আর সবচেয়ে একটা মজার পাথর দেখাচ্ছি আপনাকে, যেমন এই যে পাথরগুলো, এগুলোকে বলে গোমতী চক্র। কাজ কি এটার? এটার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনি টাকা পান মানুষের কাছে, টাকা দেয় না, আপনাকে ঘুরায়। ওকে, দিনের পর দিন আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু টাকা আদায় করতে পারতেছেন না। আচ্ছা আচ্ছা, এই কাজের জন্য এই পাথরগুলো বিশেষ প্রক্রিয়ায় যদি ব্যবহার করা যায়, অবশ্য অবশ্যই যার কাছে টাকা পাবেন তার যদি টাকা দেওয়ার সামর্থ্য থাকে, অবশ্য অবশ্যই আপনাকে টাকা দেবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আর এই যে পাথরগুলো, এগুলো হচ্ছে আকিক পাথর বলে, এটাকে আমাদের ধর্মের দৃষ্টিতে সুন্নত, অরিজিনাল। এগুলো মদিনা শরীফ থেকে আসে, মক্কা কাবা শরীফ থেকে আসে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে। এটা হচ্ছে সুন্নতি পাথর, এগুলো সংসারে সুখ নিয়ে আসে, জীবনের সাফল্যের জন্য সহযোগিতা করে, এগুলো আপনি পড়তে পারেন আর কি। আর কিছু পাথর দেখাচ্ছি, যেমন এই যে পাথরগুলো, এটা ফিরোজা। এটা হচ্ছে ফিরোজা। কাজ কি এটা? ফিরোজার পাথরের কাজ হচ্ছে সৌভাগ্য আনা। অনেকেই বলে হযরত আলী রাদিয়াল্লাহু ইসলাম ওনার মুকুটে ফিরোজা পড়তেন, এটা ছিল। হ্যাঁ, যে ফিরোজাটা এখনো ইরানের জাদুঘরে তার মুকুটে আছে। ওকে, এটা বহুত মূল্যবান জিনিস, খুব ভালো এবং খুব ভালো কাজ করে। আর এখানে ছোট ছোট কিছু পাথর দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার কাছে ছোট ছোট যে জিনিসগুলো পাথরগুলো দেখতেছেন, এগুলোকে আমরা বলি হলো এডি, অর্থাৎ আমেরিকান ডায়মন্ড। যারা ডায়মন্ড কিনতে পারে না তারা এই পাথরগুলো কাজ করে। হ্যাঁ, এটা ডায়মন্ডেরই কাজ করে। হ্যাঁ, এটা রঙে কাজ করে, মেটালসও কাজ করে আর কি। ডায়মন্ড পাথর যেটা বলে নাকি? হ্যাঁ, ডায়মন্ডের অল্টারনেট আমরা এই পাথরগুলো ব্যবহার করি আর কি। এগুলোকে বলে হচ্ছে আমেরিকান ডায়মন্ড আর কি। ভালো জিনিস, দেখতেও সুন্দর। বড় পাথর দেখতে পাচ্ছি, এই বড় পাথরগুলো হচ্ছে লকেট করার জন্য। এখানে ফিরোজা আছে, ইন্দ্রনীলা আছে, পান্না আছে, বিভিন্ন টাইপের পাথর আছে আর কি। আচ্ছা, এখানে আংটিও দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার একটা মজার জিনিস, এটা হচ্ছে অষ্টধাতুর আংটি। আচ্ছা আচ্ছা, অষ্টধাতুর আংটি, অষ্টধাতু পড়লে পরে অনেক কিছুরই উপকার হয়। অনেকের দেখা যায় জিন পরির আসর হয়, অনেকের দেখা যায় ভয় পায়,
অনেকে দেখা যায় মোটেই স্বাস্থ্য ভালো যেতে চায় না, তাদেরকে আমরা এই অষ্ট ধাতুর আংটিগুলো পড়তে দেই। মানে আটটা ধাতু দিয়ে বানানো, আটটা ধাতু দিয়ে বানানো ব্রেসলেটগুলো, এবং এই ব্রেসলেটগুলো খুব মূল্যবান, এগুলো খুব পাওয়ারফুল, মানুষের শরীরে শক্তি যোগায় এবং সুস্থ থাকার জন্য সহযোগিতা করে। এগুলো ব্রেসলেট, ওকে, আমি একটা পড়ে আছি, রাজবীর থেকে নিয়ে এসেছি আমি। এগুলো আসলে খুব ভালো কাজ করে আর কি। আচ্ছা আচ্ছা, এটা এক ধাতুর ক্রম এটা। হ্যাঁ, এবার আসেন আমি একটা জিনিসের কথা বলি, সেটা হলো হর্স রিং, যেটাকে ঘোড়ার নালের আংটি বলে আর। ঘোড়ার রিং এর কাজটা কি? হ্যাঁ, ঘোড়ার রিং এর কাজ হচ্ছে অশুভ শনির হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য এই ঘোড়ার নালগুলো কাজ করে। এগুলো আর্থিক ক্ষেত্রে বিপদ বা সংকট বা বাধা, বেকারত্ব শেষ হচ্ছে না, মানুষ শত্রুতা করে, বিভিন্ন কাজের জন্য আমরা এটা ব্যবহার করি। সবচেয়ে বড় কথা হলো এটা টেনশন কমানোর জন্য ব্যবহৃত হয় এবং খুবই কাজে লাগে আর কি। আচ্ছা, এখানে আমরা কিছু পাথর দেখতে পাচ্ছি, চেনগুলো কি বিক্রি করেন আপনারা? হ্যাঁ, চেনগুলো বিক্রি করি, অনেক সময় লকেট করে দিতে হয় তো তারা এগুলো পরে। আচ্ছা, এটার মধ্যে কি দাদা? আর একটা জিনিস দেখাই, সেটা হলো বায়ো এনার্জেটিক ব্রেসলেট। ওকে, এই জিনিসটা হচ্ছে একটা ব্রেসলেট। ওকে, এর ভিতরে যে শক্তি আছে আপনার শরীরের ব্যথা বেদনা এগুলোকে সারানোর জন্য এই ব্রেসলেটগুলো খুব কার্যকর। বাতের ব্যথা, বাতের ব্যথা, পায়ের ব্যথা, মাজার ব্যথা, হ্যাঁ, এর জন্য এই এই ব্রেসলেটগুলো খুব কার্যকর। প্রাইস কেমন এগুলো? হ্যাঁ, এগুলোর প্রাইস বিভিন্ন টাইপের আছে, যেগুলো মনে করেন জাপানি এগুলোর একটু দাম বেশি। আচ্ছা আচ্ছা, যেগুলো মনে করেন মালয়েশিয়ান এটারও দাম বেশি, যেটা চাইনিজ এটার দাম একটু কম আছে আর কি। ওকে ওকে, সো যারা এগুলা নিতে আসবে রাশি হাত দেখিয়ে, তাদের নামের সাথে রাশি ম্যাচিং করে পাথর নিবে, তারা কোথায় আসবে অ্যাড্রেসটা যদি বলতে? আচ্ছা, এখন আমি আমার অ্যাড্রেস দিয়ে বলছি। আমার নাম হচ্ছে আকবর হোসেন অ্যাস্ট্রোলজার, আকবর হোসেন অ্যাস্ট্রোলজার। আচ্ছা, এখানে আমার সার্টিফিকেটও দেখতে পাচ্ছি আপনি। হ্যাঁ, এই সার্টিফিকেটটা হলো ভারত এবং শ্রীলঙ্কা থেকে আমি অর্জন করেছি। আর এটা? হ্যাঁ, এটা এটাও তো আমি পৃথিবীর অনেক দেশে পড়াশোনা করেছি এবং তাদের কাছ থেকে আমি অনেক প্রশংসা। এটা তো আপনার ছবি? যে, এটা আমার ছবি, আজ থেকে 15 বছর আগের ছবি। আচ্ছা, এটা 15 বছর আগের ছবি? হ্যাঁ, এখন 15 বছর পর আপনি এই অবস্থা। আচ্ছা, অ্যাড্রেসটা বলুন প্লিজ। আচ্ছা, আমার অ্যাড্রেস হচ্ছে Level 5 Block A, দোকান নাম্বার 28, বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ, ঢাকা। আমার মোবাইল নাম্বার 0171 1226 355, আর আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হচ্ছে 0131 4669 564। আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি যতটা পারি আপনাদের জন্য কাজ করব। আল্লাহ আপনাদের সহায় হোক, আপনাদের জীবন থেকে দুঃখ দুর্দশা অশান্তি ব্যর্থতা, সৃষ্টিকর্তা আমার সহায়তায় আমার উচিলায় হয়তো দেখবেন আপনাকে মুক্তি দিয়ে দিচ্ছে।